স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাংসদ আইনউদ্দিন। নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করায় রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বক্তব্যে তিনি বলেন, সারা দেশের মানুষের মতো বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর চরমভাবে মর্মাহত। তার ধৃষ্টতাপূর্ণ অশালীন মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর তাকে সংগঠনের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এসে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। যে কাটাখালী পৌরসভার পৌর মেয়র, যিনি দুইবার নৌকা প্রতীক নিয়ে পাশ করেছেন, যিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, যিনি ওই পৌর সভার আওয়ামী লীগের আহ্বায়ক, তিনি তার কথাবার্তায় একটি অডিও ফাঁস হয়েছে। সেইখানে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুর মুড়ান নিয়ে কটূক্তি করেছেন। তারই প্রতিবাদে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আইনের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সাংসদ আইনউদ্দিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সংবাদ সম্মেলনে এমপি আইনউদ্দিন আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আব্বাসের এমন কটূক্তি ও অবমাননাকর মন্তব্যে সারা দেশের মানুষ চরমভাবে মর্মাহত। তার ধৃষ্টতাপূর্ণ অশালীন মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য শুধু বহিষ্কার নয়, দ্রুত গ্রেফতার সহ রাষ্ট্রীয়ভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভা আছে, সেই সভায় মেয়র আব্বাসের জেলা সদস্য পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আসন্ন দামকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেজাউল করিম বাবু চশমা প্রতীক নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ইউনিয়নের ধুতুরাবুনা এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন তিনি। এ সময় তিনি এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং চশমা প্রতীকে ভোট চান। এলাকার ভোটাররা বলছেন, এ এলাকার উন্নয়নের জন্য তারা যোগ্য প্রার্থী বেছে নিয়েছেন। তারা বলছেন, আগামী 28 নভেম্বর রেজাউল করিম বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে এলাকার মানুষ জোট বেঁধেছে, তাই প্রত্যাশার কমতি নেই তাদের মাঝে। আমার ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারছে না, আবার এই রাস্তা এই বন্যা আসছে, সখন আমরা পানিতে এতখানি পানি, এই যে আমার চাওয়া স্কুল মাদ্রাসা, এই যে আমার চাওয়া, আর এই রাস্তাটা রাস্তাঘাট, স্কুল মাদ্রাসা, জন্ম নিবন্ধন, এগুলো করতে গেলে ঘুরতে হয় এবং টাকা নেয়, ওর জন্যে বাবু ভাইয়ের ভালো এবং আমরা ভোট দিব, সবাই মিলে ভোট দিব। চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবু বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি সহ ভাতাভোগীদের মাঝে সমবন্টন নিশ্চিত করা হবে এবং মাদক নির্মূলে তরুণদের সম্পৃক্ত করা হবে।
ধন্যবাদ। আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, এ এলাকার প্রতিশ্রুতি হল যে এলাকায় রাস্তাঘাট নাই, চরম খারাপ দুর্দিন অবস্থা, তারপর কিছু কিছু দেখি যে চরম সমস্যা, এবং এই এলাকাতে মানে দামগ্রী ইউনিয়নে মাদক খেয়ে আমরা সবসময় মাদকের এগেনস্টে থাকি। হ্যাঁ, মাদক খেয়ে না বলে খেলা মাঠে ফিরে আসি, আমরা খেলাধুলা নিয়ে থাকি, এবং এলাকার ধরেন যারা বয়স্ক আছে, যারা বিধবা ভাতার কার্ড, এরা কিন্তু স্বচ্ছভাবে পায় না। হ্যাঁ, আমরা চাই যে এলাকাতে প্রতিটা এলাকাতে যারা বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, এদেরকে আমরা স্বচ্ছভাবে দেব। নোয়াখালী সদর উপজেলায় যৌতুকের জন্য শিরিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিরিন সদর উপজেলার ধর্মপুর গ্রামের সেলিমের মেয়ে। গত মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এসপি বলেন, গত মঙ্গলবার রাতে গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর শাশুড়ি ভাসুর মারধর করে। পরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় সে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। নাটোরের বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম জেলা শাখার আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিআরটিএ পাসপোর্ট ও ভূমি সংক্রান্ত কাজে ভোগান্তিতে পড়া ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে জেলা প্রশাসক শামীম আহমেদ সকল সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের ডিএডি সুদীপ কুমার চৌধুরী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 17 দফা বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বগুড়া জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ সভাপতি রেজাউল হক বাবু, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সংগঠনের তথ্য সম্পাদক মতিউর রহমান সরকার ও সদস্য শাহ আলম। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।